আইন ভঙ্গকারী প্রার্থী অথবা নির্বাচন কমিশনের কর্মকর্তা যেই হোক কাউকে ছাড় দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। সকালে নারায়ণগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কালকে যখন আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি তখন হতেছে আপনাদের এই পার্শ্ববর্তী জেলায় চার চারটা মায়ের বুক খালি হয়েছে। এ ধরনের ঘটনা যদি ঘটে আমার চাইতে আর কেউ ক্রুয়েল হবে না। আমি কোনো মায়ের বুক খালি হতে দেখতে চাই না। দয়া করে আমাকে সাহায্য করেন, দয়া করে আপনারা আমাকে সহযোগিতা করেন।